আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামার পড়তে গেলে আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রশ্ন থাকে, তো সেই ধরনের আজকে একটা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব যে সাধারণত শ্যাল, শুড, উইল, ইট, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এদের পরে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম, আমি সাথে রয়েছি মোহাম্মদ ইমরান হোসাইন। তো চলুন আমরা কথা না বলি আজকে আমরা আমাদের আলোচনাতে চলে যাই। তো যেটা আমরা এখানে সাধারণত দেখতে পাচ্ছেন যে আমরা শুরুতে লিখেছি যে হ্যাভের স্পেশাল ব্যবহার। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি এখানে খেয়াল করেন যে হি হ্যাজ আ কার, শি হ্যাজ রিসাইটেড করা, দে হ্যাভ হেল্প দ্য পুয়ার, তাহলে আপনারা এখানে খেয়াল করুন যে এই দুইটা সেন্টেন্স এবং এইটা সাধারণত এখানে দে এর পরে হ্যাভ বসেছে, কারণ হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। আমরা জানি যে দে দ্বারা অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে সচরাচর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হয় হ্যাজ, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন তারপরে হয় হ্যাভ। একটা রুলস আমরা সকলে কমন জানি, কিন্তু আমাদের অনেক সময় অনেক প্রশ্ন দেখা যায় সবসময় মাস্টের পরে কেন হ্যাভ বসে, কেন হ্যাজ বসে না, মাস্ট না শুধু উইল, উড, ক্যান, কুড এতে পরে কখনো কেন হ্যাজ বসে না, সবসময় হ্যাভ বসে কেন। একটা কথা আমরা মনে রাখার চেষ্টা করি যে এক নম্বরে যে নাউন, সাধারণত নাউন মানে কোনো কিছু নাম, নাউন উৎপত্তিগতভাবে হচ্ছে সিঙ্গুলার, যেটা আমি এখানে লিখেছি নাউনের বেস ফর্ম অর্থাৎ উৎপত্তিগতভাবে। যেমন আমি যদি বলি বিও ওয়াই বয় একটা বালক, তারপর আমরা যদি বলি পিএন পেন একটা কলম, এরা কিন্তু উৎপত্তিগতভাবে সবসময় সিঙ্গুলার, কিন্তু এদের প্লুরাল করলে সাধারণত এদের সাথে অ্যাজ যুক্ত করলে কী হবে, বয়েজ, পেন, পেন্স, তাই না? অর্থাৎ এরা হচ্ছে প্লুরাল আর এরা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে নাউনের সাথে অ্যাজ যুক্ত করলে সাধারণত প্লুরাল হয়, কিন্তু ভাই উল্টা নিয়ম হচ্ছে ভার্বের ক্ষেত্রে। এই যে ভার্ব দেখছেন না, ইট, পিএলএ ওয়াই প্লে, বা হচ্ছে যদি লিখি এইচসিএলপি হেল্প, ক্লিয়ার? এই যে ভার্বগুলো দেখতেছেন আমি এখানে যে তিনটা ভার্ব লিখেছি, মনে রাখবেন যে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের উৎপত্তিগত দিক থেকে ভার্ব সবসময় প্লুরাল হয়। অর্থাৎ আমরা যদি ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত করি উল্টা হয়ে যায় ভার্ব, তখন হয়ে যায় বাই সিঙ্গুলার। এই প্লে হয়ে গেছে প্লেজ, সিঙ্গুলার হয়ে গেছে হেল্প, হেল্পস, সিঙ্গুলার। অর্থাৎ মূল ভার্বের সাথে যখন এস বা এস যুক্ত করবো মূল ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, আর ভার্বের উৎপত্তিগতটা সবসময় প্লুরাল। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন ইট, আমরা জানি কি ইটের পাস্ট হচ্ছে কি অ্যাট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, অর্থাৎ ইট হচ্ছে নিজে প্লুরাল সবসময়, কারণ হচ্ছে ইট বেসিক বেস ফর্ম সাধারণত। আর যদি খেয়াল করুন প্লে, হেল্প এই ধরনের আরও যত ভার্ব আছে, সি, ওয়াচ, লাইক, এ ধরনের আরও যত ভার্ব আছে সব ভার্ব সবসময় কি বেস ফর্ম এবং এরা সবসময় প্লুরাল। অর্থাৎ আমরা আরেকবার বলতে চাই যে ভার্বের বেস ফর্ম সর্বদা প্লুরাল, অন্যদিকে নাউনের বেস ফর্ম সর্বদা সিঙ্গুলার, এমনকি নাউনের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করলে তা হয়ে যায় প্লুরাল, অন্যদিকে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করলে তা হয়ে যায় সিঙ্গুলার। আশা করি খুব ক্লিয়ার। তাহলে আমরা কি বললাম যে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে আপনারা একটু হিসাব করেন তো হ্যাজ কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আর হ্যাভ কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আমরা জানি, তার মানে হ্যাভ কি তাহলে ভার্বের বেস ফর্ম না, হ্যাভ কি সিঙ্গুলার নাকি প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, আর প্লুরাল মানে কি বেস ফর্ম, তার মানে আমরা কি বলতে পারি তাহলে ভার্ব হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, যেহেতু হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, ক্লিয়ার? তাহলে আমরা একটু আগে বললাম কি যে মডাল অক্সিলিয়ারি ভার্ব, এখানে আমরা লিখেছি দেখেন আমরা জানি মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম হবে, তাহলে বেস ফর্ম, তাহলে আমাদের বেস ফর্ম কোনটা, হ্যাভ, হ্যাজ আমাদের বেস ফর্ম না, কারণ সে সিঙ্গুলার, ভার্বের বেস ফর্ম সবসময় হয় প্লুরাল। তো যেটা আমরা বললাম যে এই যে ভার্বের বেস ফর্ম এটা, ক্লিয়ার? তো যেহেতু এটা ভার্বের বেস ফর্ম তাহলে এখানে কী বলতে, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, উইল হ্যাভ, মাইট হ্যাভ, কারণ আমরা বলছি ভার্বের উৎপত্তিগতভাবে সবসময় প্লুরাল এবং শ্যাল, শুড, উইল, উডের পরে কি সবসময় বেস ফর্মটা বসবে, কখনো হ্যাজ বসবে না, কারণ এটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি এ উৎপত্তিগতভাবে না, এ বেস ফর্ম না, যখনই দেখবেন সিঙ্গুলার তখন সে বেস ফর্ম না, প্লুরালটা হচ্ছে সবসময় বেস ফর্ম। আশা করি খুব ক্লিয়ার। তো এই একটা গেল, তো আমরা আরেকটা বললাম যে সাধারণত কেন, তো আশা করি এইখান থেকে বিষয়টা আপনাদের কাছে খুব ক্লিয়ার হলো যে মাস্ট বা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড এদের পরে কেন সবসময় হ্যাভ বসে, কখনো হ্যাজ বসে না। তো আলোচনা শেষে আমরা আরেকবার রিপিট করে বলে দিতে চাই যে সবসময় আমরা মনে রাখবো যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এই ধরনের যে মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আরও আছে তাদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, আর ভার্বের প্লুরাল ফর্মটা হচ্ছে সবসময় ভার্বের বেস ফর্ম, আর ভার্বের প্লুরাল ফর্মের সাথে কখনো অ্যাস থাকে না, সবসময় ওই নাউনের মতো দেখতে দেখায় অ্যাস যুক্ত থাকে না, কিন্তু উল্টা নাউনের সময় এস বা ইয়া যুক্ত করে সেটা প্লুরাল হয়ে যায়। আরেকটা আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে শেষ, সেটা হচ্ছে যে যেহেতু ভার্বের সিঙ্গুলার হচ্ছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, আর হ্যাজটা কোনো কি ভার্বের বেস ফর্ম না,
তাই কখনো মডাল অক্সিলারি ভার্বের পরে হ্যাজ বসবে না, সবসময় হ্যাব বসবে। আশা করি খুব ক্লিয়ার। তো যারা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন তাদের জন্য তাদের শুক্রিয়া, এবং যারা বুঝতে পারেননি আশা করি তারা ভিডিওটা আবার যদি রিপিট করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং আপনাদের যদি এরকম যদি ইংরেজির জন্য দৈনন্দিন বিভিন্ন ধরনের রুলস জানার জন্য বিভিন্ন প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমরা আপনাদের সেই প্রশ্নগুলো আকারে ক্লাস বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে। আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানে আমি বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।